অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আজকে কথা বলবো। এটা নিয়ে আমরা আসলে কথা বলেছি, ত্বকের উজ্জ্বলতা, ত্বক কীভাবে ব্রাইট থাকবে, টাইট থাকবে, দেখতে ফ্রেশ লুক লাগবে। আসলে সবাই খুব গ্লোয়িং স্কিনটাকে চায়। সো এক একজন কিন্তু গ্লোয়িং স্কিনটাকে এক এক রকম বুঝে থাকে। কেউ ফর্সা স্কিন হলে, অর্থাৎ স্কিনটা হোয়াইট, এটাকেই কিন্তু গ্লোয়িং মনে করে। অনেক সময় এই ফর্সা স্কিনটাই কিন্তু গ্লো করে না, আবার একটু ব্ল্যাক স্কিনটা কিন্তু অনেক বেশি গ্লো করে থাকে। সবার আগে মনে রাখতে হবে আমাদের বডির প্রত্যেকটা অর্গ্যান সবার আগে ডিপেন্ড করে ফুডের উপর। আপনি কী ফুড খাচ্ছেন তাই আপনার বডি প্রকাশ করবে। তাই সবার আগে জোর দিতে হবে আপনাকে খাবারের মাধ্যমে, অর্থাৎ প্রপার নিউট্রিশন আপনি নিচ্ছেন কি না। আমাদের প্রতিটা অর্গ্যানের জন্য সৃষ্টিকর্তা কিন্তু আলাদা আলাদা করে খাবার দিয়ে দিয়েছে। এই জন্য পৃথিবীতে খাবারের এত এত বেশি ভ্যারিয়েশন, এত বেশি ফ্রুটস, এত বেশি ভেজিটেবল এবং ফিশ, মিট সব কিছু প্রতিটা কান্ট্রি ওয়াইজ, সেই দেশের এনভায়রনমেন্ট অনুযায়ী কিন্তু সেই দেশের চাষাবাদ হয়ে থাকে, ফ্রুটস এবং ভেজিটেবল কিন্তু সেই দেশে তৈরি হয়ে থাকে। সেই অনুযায়ী আমাদেরকে কিন্তু খাবারটাকে ইনটেক করতে হবে। আমাদের কোন ধরনের ওয়েদার এখন চলছে, সেই ওয়েদারে কোন খাবারগুলো আছে, সেটা আমাদেরকে ইনটেক করতে হবে। ন্যাচারাল এবং ফ্রেশ খাবারের আসলে কোনো বিকল্প নেই। সবার আগে যখন আমরা ত্বকের কথা চিন্তা করব, খাবারের উপর জোর দিতে হবে। কারো স্কিনে ব্রণ থাকতে পারে, বিভিন্ন ধরনের হরমোনাল ডিজিজের কারণে তার ত্বকটা পেইল হয়ে যেতে পারে, স্ট্রেসের কারণে পেইল হয়ে যাচ্ছে, দিন দিন ঘুম নাই তার অনেক দিন যাবত, সেখান থেকেও কিন্তু আপনার ত্বকটা পেইল হয়ে যাবে। সো ত্বকের যত্নে আপনাকে লাইফস্টাইল ঠিক করতে হবে। সেই লাইফস্টাইলের একটা প্রথম পার্ট হলো কী খাচ্ছেন, সেকেন্ড হলো আপনি পর্যাপ্ত ঘুমাচ্ছেন কিনা, আপনি স্ট্রেস ম্যানেজ করছেন কিনা, আপনি ফিজিক্যালি অ্যাক্টিভ কিনা, আপনার পর্যাপ্ত পরিমাণে পানির ইনটেক হচ্ছে কিনা। এই কয়টা মিলেই কিন্তু আপনার স্কিনটা একেবারে গ্লোয়িং হবে। আমরা স্কিন গ্লোর জন্য এক্সটার্নালি অনেক কিছু ইউজ করে থাকি, অনেক ব্র্যান্ডেড জিনিস দিয়ে থাকি। আপনি যদি ইন্টায়ারলি ফিট না থাকেন, অর্থাৎ ইন্টারনালি আপনি কী দিচ্ছেন আপনার বডিতে বা স্টমাকে, তারপরে কিন্তু এক্সটার্নাল বিষয়টা আছে। আপনি যদি ইন্টারনালি সাপোজ আপনি কাঁচি হলুদ খান, তখন আপনি কাঁচি হলুদের ক্রিম দিলেও কিন্তু সেটা খুব ভালো কাজ করবে। দেখুন, একটু খেয়াল করেন তো, আমরা যত কসমেটিক্স ইউজ করে থাকি সেটা কিন্তু আমাদের রেগুলার যে খাবারগুলো খাই সেই খাবার থেকে তৈরি হয়ে থাকে। যেমন ই ক্রিম বলা হয়ে থাকে, ইযুক্ত খাবারগুলো যদি আপনি খান তারপরে ই ক্রিমটা লাগালে সেটা বেশি বেনিফিটেড হবে কিন্তু। এবং আমরা যে খাবারগুলো খাবো, আমরা 70% খাবার থেকে নিব, 30% কিন্তু আসলে আমাদের সাপ্লিমেন্টস লাগে। কারণ সবসময় কাজ কর্ম ব্যস্ততা বা মনে থাকা লাইফস্টাইলটাকে 100% আসলে মেনটেন করা হয় না। সেজন্য আমরা কিন্তু খাবারের পাশাপাশি বলে দেই যে কোন ধরনের সাপ্লিমেন্টগুলো কোন বয়স থেকে নেওয়া যেতে পারে স্কিনের বিষয়ে। যেমন অনেকের স্কিনটা একটু নষ্ট হলে অনেকে বায়োটিন নেওয়া শুরু করে থাকেন, যে বায়োটিন চুল স্কিন নখের জন্য কাজ করে থাকে। বায়োটিনটা কি আগে এটা একটু জেনে নিন তো। বায়োটিন হলো ভিটামিন B7, যেটা খুব ভালো করে আপনি ডিম থেকে পেয়ে যান। অর্থাৎ যারা ডিম বাদাম রেগুলার খায়, বিফ মাটন খায়, বি কমপ্লেক্স পুরোটাই সেখানে থাকে। তাই যারা ভেজিটেরিয়ান তাদেরকে বলবো বায়োটিন নিন, কিন্তু যারা আমিষ খান তাদের কিন্তু আসলে বায়োটিন নেওয়ার এক্সট্রা করে কোনো প্রয়োজন নেই। কারণ পর্যাপ্ত ডিম, যে একেবারে ডিম খান না তাকে বলবো সেই নিতে পারেন, বাট ডিম ছাড়াও কিন্তু বায়োটিন অর্থাৎ B7 আসলে অনেক খাবারে আছে, যার কারণে বায়োটিনটা এক্সট্রা করে না নিলেও চলে। কিন্তু কোনটা আপনি আসলে খাবার থেকে পর্যাপ্ত পাচ্ছেন না সেটা আপনাকে খেয়াল করতে হবে। যেমন জিঙ্ক এবং বি, এই দুটো আপনার স্কিন হেয়ার দুটো জায়গায় কাজ করবে। সো জিঙ্ক বি অনেক সময় অ্যাট এ টাইম হয়তো নেওয়া হয় না, সেক্ষেত্রে খাবার খেলেন সাপ্লিমেন্ট করলেন, ঠিক আছে। কোলাজেন, কোলাজেন আমরা পর্যাপ্ত পরিমাণে কিন্তু খাবার থেকে পাই না। একটা বয়সের পরে আমাদের স্কিনে কোলাজেনের আধিক্য কমতে থাকে, অর্থাৎ গ্লোয়িং কমে যায়, স্কিন পেইল হয়, আমরা কাজকর্ম অনেক জায়গায় ব্যস্ত থাকি। মাছ থেকে কোলাজেন, অর্থাৎ যারা প্রচুর পরিমাণে ফিশ খান তাদের জন্য আলাদা, কিন্তু প্রচুর মানুষ আছে ফিশ খেতে পারেন না, তাদের জন্য কোলাজেন সাপ্লিমেন্ট আমরা নিতে বলি। সেটা মেরিন কোলাজেন হতে হবে, অর্থাৎ মাছ থেকে তৈরি কোলাজেন। কোলাজেন অনেক জায়গা থেকে তৈরি হয়, সেখানে হালাল হারামের কিছু বিষয় আছে, সেজন্য যার যারটা সে দেখে নেবেন কোন ব্র্যান্ড থেকে নিচ্ছেন। মেরিন কোলাজেনটা হলো সেফ, যেহেতু মাছ থেকে এটি হালাল, এবং এইটা আমাদের স্কিনকে গ্লো করে, এটা স্কিনকে টাইট করে স্কিনের ধরন অনুযায়ী। শুধু যে কোলাজেনই আপনাকে স্কিন গ্লো করে দেবে তা কিন্তু নয়। আপনার যদি আরও অনেক ধরনের প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু সাপ্লিমেন্টটা চেঞ্জও হয়, কোলাজেনের সাথে আরও অনেক কিছু দিতে হয়, যেমন টার্মারিক পিল লাগে, তার সাথে যদি আমরা কোকোনাট পিলটাকে অ্যাড করে দেই, জিঙ্ক বিটা দেওয়া হয়, তাহলে টোটাল একটা কমপ্লিট বিষয় হয়। এখানে স্কিনে ব্রণ আছে কিনা, স্কিনে কোনো দাগ আছে কিনা, সেই বিষয়টাও কিন্তু খেয়াল করতে হবে। আবার এই সাপ্লিমেন্ট খাচ্ছেন, খাবার খাচ্ছেন, কিন্তু আপনি পর্যাপ্ত ঘুমাচ্ছেন না, তাহলে কিন্তু আপনি স্কিনটাকে টাইট করতে পারবেন না। আপনার যদি হরমোনাল কোনো চেঞ্জ থাকে, যেমন থাইরয়েডের প্রবলেম থাকে, স্কিন অটোমেটিক্যালি পেইল হবে, পিগমেন্টেশন হবে, অনেক ব্ল্যাক হেডস হতে পারে আপনার, সেক্ষেত্রে
থাইরয়েডজনিত সমস্যাটাকে সমাধানের পাশাপাশি আপনাকে সাপ্লিমেন্টগুলো নিতে হবে। থাইরয়েডের জন্য যে মেডিকেশন রেগুলার লাগে সেটা খাবেন, যে খাবারগুলোকে অ্যাভয়েড করতে হয় সেটা অ্যাভয়েড করতে হবে, যে খাবারগুলোকে রেগুলার ইনটেক করতে হয় সেটাকেও ইনটেক করতে হবে, এবং যারা প্রতিদিন ব্যায়াম করেন অর্থাৎ যোগা বা আলাদা করে হাঁটা, 35 থেকে 45 মিনিট সোয়েটিং হয়, খুব ভালো স্কিনটাকে ক্লিন করে দেয়, ভালো করে শাওয়ার করেন, তাদের স্কিন কিন্তু অটোমেটিক্যালি গ্লো হবে। এবং স্কিন গ্লো হওয়ার অন্যতম ন্যাচারাল উপাদান হলো কিন্তু পানি। অনেকেই আছেন সব মেনটেন করছেন কিন্তু দিনে মেপে পানিটাকে খাচ্ছেন না, সব কিছু খাওয়ার পরে যদি পানি না খান তাহলে আপনার সেলগুলো উজ্জীবিত হবে না, রাতের ঘুমটা প্রপারলি না ঘুমালে সেলগুলো রিপেয়ার হবে না। সো ঘুম আপনার সেলটাকে রিপেয়ার করে দেয়। এই সেলগুলোকে রিপেয়ার করার জন্য কিন্তু আমরা প্রকৃতিতে অনেক খাবার পেয়ে থাকি, যারা একেবারে প্রকৃতির ফলমূলগুলো একেবারে কালেক্ট করে খেতে পারেন না তাদেরকে বলবো যে অনেক দেশে যেমন ইউকে, জাপান, কোরিয়ার ওদের খুব সুন্দর ন্যাচারাল স্মুদি পাওয়া যায়, ভেজিটেবল এবং ফ্রুটসের স্মুদি আছে। এক একটা দেশে প্রায় যখন স্মুদিগুলো তারা করে প্রায় 15-20-21 ভেজিটেবল দিয়ে অথবা 5 থেকে 7 ফ্রুটস দিয়ে একসাথে তারা স্মুদিটা তৈরি করে থাকে। সো একই সাথে আমরা প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট পেয়ে যাচ্ছি, মাল্টিমিনারেলস পেয়ে যাচ্ছি, যেটা আপনার স্কিনের পোরগুলোকে ঠিক করে দেয়, স্কিনকে উজ্জ্বল করে, টাইট করে। অনেকে মনে করেন যে স্মুদি মানে হলো কয়েক রকমের ফল বা সবজি ব্লেন্ড করে করে ফেললে স্মুদি হলো, এটা কখনোই ন্যাচারাল হবে না। যে কোনো খাবার আমরা যেমন আম বা তরমুজ অথবা বেনানা এগুলোকে আমরা অনেক সময় ব্লেন্ড করে স্মুদি করি, সো এটা আপনাকে 100% মিনারেলসটা কখনো সাপ্লাই করবে না, কারণ ব্লেন্ডিং ফর্মুলার কারণে তার নিউট্রিশনাল ভ্যালুগুলো নষ্ট হয়ে যায়। তাই যারা মনে করেন ব্লেন্ড করলে স্মুদি, তাদের জন্যই আমি বলবো যে স্মুদি জিনিসটা ন্যাচারাল এবং অর্গ্যানিক পুরো বিষয়টা আলাদা। ওই ফলগুলোকে পাড়ার পরে সেগুলোকে রোদে শুকিয়ে পাউডারের মতো করা হয় বা আদার্স কিছু মেকানিজম থাকে, যে মেকানিজমটা আসলে আমাদের দেশে নেই, যার কারণে স্মুদিটা বাহিরের দেশে দেখবেন প্যাকেটে পাওয়া যায়, পাউডার ফর্মে পাওয়া যায়, পানিতে জাস্ট 1 চামচ গুলে খেলেই হয়ে যায়। এটাকে আমরা যদি আমাদের দেশের ফলগুলো খেতে চাই সেক্ষেত্রে আমি বলবো ব্লেন্ড না করে প্রতিদিন 2 থেকে 3 রকমের ফল আপনি আলাদা আলাদা টাইমে খান, একবেলা তরমুজ খেলে, একবেলা আম খান, আরেকবেলা জাম খান, তাহলে 3 রকমের ফল, 3 রকমের কালার হলো, প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট পেলেন, প্রচুর মিনারেলস পেলেন। এর পাশাপাশি ফিজিশিয়ান বা আপনার ডায়েটিশিয়ানকে দেখিয়ে স্কিনের ধরন বুঝে আপনি সাপ্লিমেন্টগুলো নিলে সবচেয়ে ভালো। তবে কমনলি অনেকে এটাও জানতে চেয়েছেন যে কোলাজেন খেলে কোনো ক্ষতি হয় কি না, এটা বয়সের সাথে রিলেট করে এবং ওজনের সাথে রিলেট করা হয়। সো এক একটা ব্র্যান্ডের কোলাজেন কিন্তু আসলে এক এক রকমভাবে পোর্শন দেওয়া থাকে, কোনো ব্র্যান্ড আছে অ্যাট এ টাইম 5টা, কোনো ব্র্যান্ড হলো শুধুমাত্র পাউডার থাকে, সো কত স্পুন আপনি নিবেন, এই জন্য ব্র্যান্ড অনুযায়ী ডোজ, কোন ব্র্যান্ড কত ডোজে দিয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট, এটা খেয়াল করবেন। কোলাজেন মানে সার্বজনীন না, সব ব্র্যান্ড এক না, সেরকমই জিঙ্ক, ভিটামিন বি, ভিটামিন ই বা আদার্স অনেক সাপ্লিমেন্টস আছে যেগুলো প্রত্যেকটাই আপনি কোন ব্র্যান্ডের নিচ্ছেন, তারা কোন ডোজে দিচ্ছে, কত এজ থেকে নিতে বলছে, এটা প্যাকেটের গায়ে লেখা থাকে, সেটা দেখে আপনার সাপ্লিমেন্ট গ্রহণ করুন, তাহলে আপনি সুস্থ এবং স্বাভাবিক থাকবেন।